সাবস্ক্রাইব করুন টিএমসিবি চ্যানেলকে আর বেল আইকনে ক্লিক করুন সবার আগে আমাদের লেটেস্ট ভিডিও দেখার জন্য দেখি আউটলেট ও একটু 15 ইঞ্চি ঢাল করে দেওয়া আছে মানে এবারে কি হবে আউটলেট করা হয়েছে দেখুন বন্ধুরা ট্যাংক যখন বানাবেন সাইড থেকে কিন্তু মিডলে মোটামুটি একটা ঢাল দিতে হবে মিনিমাম ছ থেকে আট ইঞ্চি দিতেই হবে তার থেকে বেশি হলে আরো ভালো তাহলে কী হবে জলটা একদম মাঝখানে থাকবে মাঝখানে আউটলেট রয়েছে আউটলেট যেহেতু জল ভর্তি আছে এখন দেখাতে পারছি না আমি এরপরে আমি আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব কিভাবে আউটলেট বানানো হচ্ছে সেগুলো দেখব এই ট্যাঙ্কে মোটামুটি দুটো ট্যাঙ্কের আউটলেট কিন্তু একটা জায়গায় করা হয়েছে সেটা কিভাবে দেখুন এই যে এইখানে আউটলেট বানানো হয়েছে আউটলেটটা কিভাবে বানিয়েছেন দাদা আউটলেট ওখান থেকে 3 ইঞ্চি একটা পিভিসি পাইপ নিয়েছি হ্যাঁ ওখানে ওখান থেকে যেটা 15 ইঞ্চি ঢাল করে আপনি যেটা বললেন হ্যাঁ আমি 15 ইঞ্চি থেকে 17 ইঞ্চি আমার কাছে বেশি ঢাল আছে তারপর স্ল্যাবটা তাদের গড়ে আছে হ্যাঁ যত ঢাল হবে তত ভালো ভালো এখানে এলবো লাগিয়েছি এটা থেকে কীভাবে বার করা হয় দেখুন হ্যাঁ এটা করে দিলেই মোটামুটি এইভাবে আমি স্ল্যাশ বেরিয়ে যাবে আবার এইভাবে কিন্তু যদি অ্যামোনিয়া বেড়ে যায় যদি একটু আপনাকে লাগছে অ্যামোনিয়া বেড়ে গেছে এইভাবে কিন্তু জল বার করেও আপনি কিছুটা যে নোংরা রয়েছে ট্যাঙ্কি সেগুলো বার করতে পারবেন স্ল্যাশ বার করতে পারবেন এইভাবে আউটলেট করে আরেকটা কাজ হচ্ছে তাহলে কিন্তু কোনো কারণে যদি বৃষ্টিতে জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে যাবে এটা কিন্তু একটা ভালো ইম্পোর্ট্যান্ট পয়েন্ট এটা মনে রাখতে হবে দেখুন আপনার ট্যাঙ্কের হাইট কিন্তু এখানে দেখাচ্ছি দেখুন এই অবধি আপনি যদি আউটলেটটাও তার থেকে বেশি হাইট করেন তাহলে যদি কোনো কারণে বৃষ্টিতে বা কোনো কারণে যদি ট্যাংকে জল বেশি হয়ে যায়

বা ট্যাঙ্কের কাছে এইভাবে কিন্তু আউটলেট বানানো থাকলে আপনার জল কিন্তু ট্যাঙ্কে বাড়ার সম্ভাবনা থাকবে না এইভাবে আউটলেট দিয়ে বেরিয়ে যাবে